হালাল পশুর কোন কোন অঙ্গ খাওয়া নিষেধ? এ প্রশ্ন উত্তর হল, হালাল পশুর প্রবাহমান রক্ত যেটি, সেটি খাওয়া পরিষ্কার এবং সুস্পষ্টভাবে হারাম। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন হারামের যে তালিকা উল্লেখ করেছেন, তন্মধ্যে দামে মাসফুহ বা প্রবাহমান রক্তের কথা উল্লেখ করেছেন। এজন্য কোনো পশুর গোশত খাওয়া হালাল হলেও তার প্রবাহমান রক্ত পান করা হারাম। অর্থাৎ শিরা উপশিরা যে রক্তটা প্রবাহমান থাকে, জবাই করার সময় যে রক্ত বের হয়ে থাকে, সেটি খাওয়া বা পান করা হারাম। এর বাইরে হালাল পশুর গোশতের সাথে যে রক্ত লেগে থাকে, বিশেষ করে বারবার রান্নার আগে ধোয়ার পরও পানিতে যে লালচে ভাব থাকে, সেটি খাওয়া হারাম নয়, কারণ সেটি প্রবাহমান রক্ত নয়। এছাড়া হালাল পশুর আরও কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলোকে ফোকাহা একরাম, বেশিরভাগ ফোকাহা একরাম মাকরুহ বলেছেন। তন্মধ্যে থেকে মূত্রথলি আছে, তারপর গুপ্তাঙ্গ যৌনাঙ্গ আছে, পিত্তথলি আছে, এবং গোশত এবং চামড়ার মধ্যবর্তী যে মাংসগ্রন্থি আছে, টিউমারের মতো উৎস সেটি, তো এগুলোকে ফোকাহা একরাম মাকরুহ বলেছেন, অন্ডকোষ খাওয়াকে মাকরুহ বলেছেন। এর আগে আমরা আমাদের এক প্রশ্নের উত্তরে খুব সংক্ষিপ্তভাবে উত্তর দিতে গিয়ে এটিকে জায়েজ বলেছি এবং বলেছি কারো রুচিতে কুলালে সে খেতে পারে। যদিও এক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ ফোকাহা একরামের মত যেহেতু মাকরু, এই জন্য আমাদের আগের সে বক্তব্যকে আমরা এক্সপান্স করছি এবং এটি সঠিক যে এটি মাকরু। যদিও আর বলে আমাদের কেউ কেউ এটাকে জায়েজ বলেছেন, কিন্তু নাজায়েজ বা মাকরুহ বলার পাল্লাটাই ভারী। তবে হারাম শুধুমাত্র ওই প্রবাহমান রক্তটাই, এর বাইরে এগুলোকে মাকরুহর তালিকাতে ফোকাহা একরাম উল্লেখ করেছেন। এটি মাকরুহর সপক্ষে অনেকগুলো দলিল উল্লেখ করা হয়েছে, যে হাদিস উল্লেখ করা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাতটি অঙ্গ খেতে অপছন্দ করতেন। এই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসিনে কিরামের যদিও আপত্তি আছে। আর এর বাইরে কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খাবায়েস খাওয়াকে নিষেধ করেছেন। আবার মানুষের রুচিতে বাধে, মেজরিটি মানুষের রুচিতে যেটা নেয় না, সে জাতীয় জিনিসকে ফোকাহা একরাম নানা দলিলের আলোকে মাকরুহ বলেছেন, যার কারণে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো খাওয়া থেকে আমাদের বিরত থাকাটাই উচিত।